আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আপনাদের সামনে আজকে এই যে ডাব দেখতে পাচ্ছেন, এই ডাব খাওয়ার ভিডিও, এই ডাবটা কারা খাবেন, কখন খাবেন, এই ডাবটা কি ধরনের ডাব খাবেন, ডাব খাওয়াটা কেন আমাদের রোগীদের পক্ষে জরুরি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, একটা খুশি খবর যেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যে আপনারা এতদিন জেনে আসছিলেন যে সুগার পুরোপুরি নির্মূল হয়, আলহামদুলিল্লাহ এটা নির্মূল হচ্ছে, প্রচুর ভিডিও আপনারা দেখেছেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কিডনিতে যদি কারো পাথর থাকে, সেই পাথরও সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাচ্ছে। তো এর জন্য ভিডিও আপনারা দেখেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং উপরে আই বাটন যে দেওয়া আছে, আই বাটনেও সেইটি দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে নেন যে আমাদের কাছ থেকে যে এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ কিডনি থেকে পাথর যে পুরোপুরি একদম বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার উপরে ভিডিও করা আছে এবং যিনি ভালো হয়েছেন সমস্ত রিপোর্ট এবং যে ভালো হওয়া পেশেন্ট তার মুখে বক্তব্য আপনারা শুনবেন এবং রিপোর্ট আপনারা দেখতে পাবেন সেই ভিডিওর মধ্যে। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন। তো দর্শক, বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, যে ডাব, তো আমাদের পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা ডাব খাওয়ার জন্য পরামর্শ দিই যে ডাব আপনি অবশ্যই খাবেন। ডাব আপনি যদি প্রতিদিন না পারেন তাহলে একদিন পর পরও আপনি খাবেন ডাব, যদিও না পারেন দুদিন পরও আপনি খাবেন। কেন ডাব খেতে হবে, ডাব খাওয়ার কারণটা কি? প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের যারা পেশেন্ট তাদের একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে মাথা চক্কর মারা। তো এই ডাবের পানি যদি আপনি খান তাহলে আপনি মাথার চক্কর থেকে বাঁচবেন, মানে মাথায় যে চক্কর দেয় সেটা থেকে আপনি বাঁচতে পারবেন। তো এখন কথা যেটা হচ্ছে যে ডাব, কি ধরনের ডাব আপনি খাবেন, তো ডাব খাওয়ার জন্য আমরা যে সাজেস্ট করি সেটা হচ্ছে কচি ডাব। আপনি যে ডাবটা খাবেন সেটা যাতে একেবারে কচি হয়, বয়স্ক ডাব যাতে না হয়, কারণ বয়স্ক ডাব খেলে আপনার সমস্যা যেটা হবে সেটা হচ্ছে কি, আপনার সুগারটা বেড়ে যেতে পারে, যার কারণে আপনি বয়স্ক ডাব নয় বরঞ্চ কচি ডাব গুলো খাবেন। তারপরেও দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কিন্তু কচি ডাব খেলেও কিন্তু সুগারটা বেড়ে যায়, তো আমরা তাদেরকে ভিন্ন পরামর্শ দিই আর কি, তাদেরকে আমরা কচি ডাব খেতেও নিষেধ করি, বিশেষ ব্যক্তি খুব কম মানুষের হয় আর কি। এখন অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমি যদি একটা ডাব কিনি বয়স্ক ডাব, তাহলে সেখানকার নারকেল গুলো বের হবে, এখানে বাড়ির লোকেরা খেতে পাবে, আর ওই ওই ডাবের পানিটা আমি খাবো, এইরকম বুদ্ধি লাগালে কিন্তু আপনার সমস্যা আছে। আমাদের পরামর্শের বাইরে যখন যাবেন তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে সেই রকম একটা কচি ডাব নিয়ে এসেছি। তো এই ডাবের পানিটা আমি বের করব এবং এই পানির সঙ্গে আমরা কি মিক্স করার জন্য বলি, যেটা মিক্স করার জন্য বলি, হ্যাঁ, সেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন 5D, এই পাউডারটা কিন্তু আমরা মিক্স করার জন্য বলি। তো দর্শক, আমি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি এই এটা ভেঙে আর কি, তার কারণে চা ভাঙলে দেখেন যে খুব জোরে কিন্তু ছিটকাবে। এখন দেখা যাচ্ছে কারো গায়ে পড়ে যাচ্ছে নাকি, কোথাও যাচ্ছে নাকি, এই দেখেন শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এটাকে আমি ভেঙে নিচ্ছি এখান থেকে খুব ছোট করে যাতে সমস্যা না হয়। অলরেডি এখানে ফুটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অলরেডি ফুটা হয়ে গেছে। এটা আমি আবার ঢেলেও দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি এটাকে ঢেলে নিচ্ছি, বিসমিল্লাহ, এটা অনেকটা পানি আছে। হ্যাঁ, তো আমি শুধুমাত্র এতটা খেয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে এর আগে একটু আগে আমি কিন্তু ডাবের পানি খেলাম, হ্যাঁ, যার কারণে আপনাদেরকে পুরোপুরি খেয়ে দেখানো সম্ভব হচ্ছে না। তো এটাই আমি এই পরিমাণটা নিচ্ছি এবং এর সাথে আমরা যে আপনাদেরকে বলি, এটা 5 নম্বর, আমাদের যে ভিডিও দেখেন 5 নম্বর ভিডিও, তো এই 5 নম্বর ভিডিওর সঙ্গে কিন্তু এটা 5 নম্বর D, হ্যাঁ, এটা হচ্ছে কাকাও পাউডার। তো এই পাউডারটা আমরা কিন্তু মিক্স করতে বলি। তো এটা কতটা মিক্স করবেন, হ্যাঁ, মোটামুটি আমরা বলে থাকি 1 চামচে 4 ভাগে 1 ভাগ, কিছু কম বেশি হলে সমস্যা নেই। তো আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ থেকে কম নিচ্ছি, কারণ যেহেতু পানিটা অল্প, যার কারণে আমি কিন্তু একেবারে কিন্তু কম নিচ্ছি এটা। তো এই দেখেন, আর এই পানিটা দেখেন, এই পানিটা দেখেন কত সুন্দর টলটলে পানি, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমি এটা এই যে পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ পাউডার দিলাম, আপনার অবশ্যই এর চাইতে বেশি পাউডার দিবেন, কারণ আমি যেহেতু সামান্য পরিমাণ খাচ্ছি যার কারণে। আর আপনারা হয়তো ভাববেন আপনাদেরকে যেগুলো দেওয়া হয় সবগুলো হয়তো সুগার এ করার জন্য, ব্যাপারটা এমন না। আমাদের যে ন্যাচারাল খাবার এগুলো কিন্তু যে কেউ খেতে পারে, সুস্থ অসুস্থ সবাই কিন্তু খেতে পারে, এর জন্য কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা ভাববেন না যে হয়তো কি ব্যাপার আপনি এগুলো খাচ্ছেন, ডাবের পানি দিয়ে এটা মিক্স করে খাচ্ছেন, তার মানে কি আপনার সুগার হয়ে গেছে নাকি, বা সুগার যদি না হয় তো আপনার সুগারটা অনেক ডাউন হয়ে যাবে, এটা কিন্তু মোটেই ভাববেন না। এটা আমাদের যেগুলো সাপ্লিমেন্ট বলেন,
ন্যাচারাল যে খাবারগুলো বলে এগুলো কিন্তু সবাই খেতে পারে, সুস্থ অসুস্থ সবাই কিন্তু খেতে পারে। যদি খায় তাহলে তার যে সুগার ডাউন হয়ে যাবে এমনটি ব্যাপার নয়। তো বিশেষ করে আমাদের সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তারা হয়তো ভাবতে পারেন আর কি। হ্যাঁ, তো এই যে দেখেন আমি এটা বানিয়ে ফেললাম, যে পাউডারটা হ্যাঁ দিলাম 5D, এই পাউডারটা আপনারা অল্পটা মিশাবেন, 1 চামচের 1/4 ভাগ, অথবা আপনি 1/2 চামচও মিশাতে পারেন পুরো ডাবের পানিটাতে, সমস্যা নেই। তো এটা আপনারা যে কোনো সময়তে খাবেন, সুবিধা মতো, আপনাদের যখন সুবিধা মনে হবে তখন আপনারা খাবেন। আর বিশেষ করে যাদের মাথা চক্কর দেয় তাদের জন্য তো খাওয়া একেবারে জরুরি, এবং যাদের ডাবের পানি খেয়ে সুগার বাড়ে তাদের জন্য খাওয়া নিষেধ। তো এটা মনে রাখবেন। তারপরে আপনার কন্ডিশনের উপরে আপনাকে কি পরামর্শ দেওয়া হবে সেটা আমাদের যখন কাছে চিকিৎসা করাবেন সেই হিসেবে কিন্তু আপনাকে সেটা বলা হবে। তো আপনাদেরকে এটা খেয়ে দেখাচ্ছি, দেখেন আপনারা একটু কাছ থেকে দেখে নেন। হ্যাঁ, কেমন আপনাদের পানি মেশানোর পরে, হ্যাঁ মানে ওই পাউডারটা মেশানোর পরে দেখেন পানিটা কিরকম রূপ ধারণ করেছে। তো আমি খাচ্ছি, তো আপনারাও খাবেন। বিসমিল্লাহ বলে শুরু করবেন, বিসমিল্লাহ। সাধারণত পানি খাওয়ার নিয়ম হচ্ছে 3 নিঃশ্বাসে খাওয়া। হ্যাঁ, 3 নিঃশ্বাসে আপনারা খাবেন, বা তার চেয়ে বেশি নিঃশ্বাসেও খেতে পারেন, কারণ 3 নিঃশ্বাসে যাতে কম না হয় এটা একটা মনে রাখবেন। আর একটা বিষয় মনে রাখবেন যে আপনার এই যে কার্বন ডাই অক্সাইড যেটা আপনার ভিতর থেকে বের হচ্ছে এটা যাতে মানে ভিতরে যাতে না পড়ে। হ্যাঁ, এটা প্রচুর মানে ক্ষতিকর। আমি একটু করে খাচ্ছি একটু এনজয় নেওয়ার জন্য, আপনারাও এনজয় নিয়ে খেতে পারেন, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, ডাব যে আল্লাহর একটা কত বড় নিয়ামত, এটা আমাদেরকে দিয়েছে। ফলের মধ্যে আমরা পানি খেতে পাচ্ছি এবং প্রচুর এতে উপকার রয়েছে, সেটাই খাচ্ছি আপনাদের সামনে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পানিটা খেয়ে ফেললাম। তো এইভাবে আপনারা, এই যে পাউডার দিলাম, এইভাবে আপনারা পানিটা অবশ্যই ডাবের পানিটা খাবেন। তো বিশেষ করে আপনারা এই যে ডাবের পানি খাবেন, তো ডাবের পানি খাওয়ার ব্যাপারে আপনাদের ভুল ধারণা থাকতে পারে যে কোন সময় খেতে হবে, এত মানে ভুজিকুটি প্রশ্নের কোনো ব্যাপার না। যে কোনো সময় সুবিধা মতন আপনার যখন সুবিধা মনে হয় তখন খাবেন। হ্যাঁ, এত নিয়ম নীতি কোনো ব্যাপার কিছুই নাই, এগুলো হচ্ছে সবই ন্যাচারাল জিনিস। হ্যাঁ, আপনার এতে যে কোনো ক্ষতি হয়ে যাবে এমনটা কোনো ব্যাপার নয় ইনশাল্লাহ, যার কারণে আপনার সমস্যা নেই। তো সুবিধা মতো আপনি খাবেন, আপনি আপনি কাজে গেছেন বাইরে আপনি খেয়ে নিলেন, বাড়িতে এসে খেতে খেলেন। এবার হয়তো আপনি বলবেন যে বাইরে যদি যাই তাহলে কেমন করে খাবো, এই পাউডার কিভাবে মিশাবো। তো বাইরেও আপনাকে যারা ডাব কিনবেন যেখান থেকে সেখানে আপনাকে গ্লাসে করেই দিবে, কিংবা হয়তো এটা সরাসরি ওই পাইপ লাগিয়েও দিতে পারে, যদি সম্ভব হয় গ্লাসে নেবেন, তারপরে পাউডার যদি আপনার কাছে থাকে মিশাবেন। যদি হয়তো কখনো পাউডার থাকলো না মিশালেন, না সমস্যা নেই যে একদম পাউডার মিশাতেই হবে, না হলে আর বেনিফিট আপনি পাবেন না, ব্যাপারটা এমন নয়। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে আমাদের বিশেষ করে আজকে ডাবের পানি খাওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা ডাবের পানিটা পান করলাম। তো এই ছিল আজকে বিশেষ করে আমাদের ইনফরমেশন। যদি আপনাদের এই সুগার সংক্রান্ত বিষয়ে এবং সুগারের চিকিৎসার জন্য যদি আমাদেরকে আপনাদের তথ্য লাগে, তাহলে আমাদের যেটা যাদের সুগার ভালো হয়েছে যে প্লেলিস্ট যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যারা ভালো হয়েছে সেই ভিডিওগুলো দেখেন, এবং আপনারা সেই ভিডিওগুলো শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষ সুগার নামক সমস্যা থেকে বের হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।